হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো চলো তাহলে আজকে একটা সেলাই মেশিন নিয়ে তোমাদের সঙ্গে হাতের কাজ সেলাই করি আর তোমাদের সামনে আর শেয়ার করি। তো সবাইকে গুড ইভিনিং। আমি রেডি হয়ে বসে পড়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাস্ক বানানো। জানি তোমরা প্রত্যেকেই জানো, তবুও আমি কিভাবে সেলাই করি, কিভাবে মাস্কটা বানাবো, কী দিয়ে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আর কি। চলো তাহলে, রেডি হয়ে বসে পড়েছি দুপুরবেলাতে। তো বন্ধুরা, আজ আমি সেলাই মেশিনে বসে পড়েছি প্রায় অনেক দিন পরে, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার পেছনের দিকটা দেখতে পাচ্ছ কি অবস্থা, এখানটায় সমস্ত ওই আমাদের স্ক্রিন প্রিন্টিংয়ের সমস্ত জিনিস আছে বলে বৃষ্টির ছাট আসে, সে কারণে ঢাকা দিয়ে রেখেছি। তো চলো, আমি এখানে দেখো দুটো নাইটির হাতা রয়েছে, এই দুটো নাইটি তো আমি পরি, তোমরা দেখেইছ। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি, দেখতেই পাচ্ছ এটা হলো আমার একটা নাইটির হাতা। যারা জানো না, এটা হলো আমার একটা নাইটির হাতা, কিন্তু এখন তো অনেকেই নাইটি স্লিভলেস পরে, তো সেই কারণে এই নাইটির হাতাটা কোনো কাজে তো লাগাতে হবে। তো অনেক সময় আমি ঠাকুরের ওই বলি না, যে ঠাকুরের সিংহাসন টিংহাসন মুছতে গেলে নিই, তো আজকে এই নাইটির এই হাতাটা আমি ভালো কাজেই লাগাচ্ছি, এটা দিয়ে আমি আজকে মাস্ক বানাবো। তো চলো, বেশ বড় রুমালের মতন বড় কাপড় আছে, তো এটা আমি কাটিং করে বানাবো মাস্ক। তো চলো, এটাকে ঝটাপট কেটে নিই। এটা আমি গোল করে কেটে নেব, বুঝলে তো। এই মাপের আমার কোনো থালা টালা নেই, ছোট এর আগে একটা বানিয়েছি এই থালার মাপে, কিন্তু এটা একটুখানি ছোট হচ্ছে, এটা আমার মেয়ের হবে, এই থালার মাপে কাটলে আমার মেয়ের হচ্ছে, কিন্তু এইটা আমি বানাতে যাচ্ছি আমার জন্য, তার জন্য একটুখানি বড় সাইজের কাটতে যাচ্ছি। তো চলো, আমি একটা আন্দাজ করে কেটে নিচ্ছি, মানে একটু গোল করে কাটতে হবে আর কি, মেন কথা হলো গোল করে কাটতে হবে, থালার রাউন্ডটা যেমন গোল ওই রকম, রাউন্ড মানে তো গোল বল। দেখো, আমার বেশি কাপড় নষ্ট হয়নি, শুধু দুপাশ থেকে একটু একটু কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক গোলটা ঠিক এরকম হয়েছে, ঠিক গোল হয়নি, একটু ডিম্বাকৃতি মতন হয়েছে, এটা আবার সাইজ করে কেটে নেবো যেমন আমার প্রয়োজন। মন্দিরে প্রার্থনা শুরু হয়ে গেছে, তোমরা আমার কথা শুনতে পাবে না, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এরকম দেখো দু ভাঁজ করে নিয়েছি, এবার এটাকে চার ভাঁজ করবো, বুঝলে, এরকম চার ভাঁজ করে নিয়েছি, এবার এটা কাটবো। করেছি চার টুকরো করবো কাপড়টাকে, পুরো ভাজে ভাজে কাটছি। তো এইভাবে চার টুকরো করে নিয়েছি, এবার এটাকে সেলাই করব।
এটা তো হাতেও সেলাই করা যায়, তবে আমি মেশিনে সেলাই করছি। আমি এখানে সেলাই করব, এই যে এখানে যে রাউন্ড হয়ে এসেছে নিচের দিকটা তো তিন কোণা, আর এই দিকে যে রাউন্ড হয়ে এসেছে এই দিকটা সেলাই করব। একই রকম ভাবে এটাও আমি শেয়ার সেলাই করে নেব। দুটোই কিন্তু সেলাই করা হয়ে গেছে, এবার এটা সোজা করে নেব। এটা উল্টো আছে, তো দেখো এদিকে উল্টো আবার এদিকে উল্টো, সোজা দিকটা পুরো ভেতরে রেখেছি। এবার এটাকে আমি এখান থেকে সেলাই শুরু করে পুরো সেলাই করব। এদিকে সেলাইটা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে সোজা করে নেব, কারণ এটা উল্টো আছে। তো এদিকের মাস্কটা তো সেলাই করা হয়ে গেছে, আর এখানে আমি যে ইউজ অ্যান্ড থ্রো যে মাস্কগুলো রয়েছে এই যে রাবারটা রয়েছে এটা আমি নিচ্ছি, কেননা আমার কাছে এক্সট্রা কোনো রাবার নেই, নাহলে আমাকে কিনে নিয়ে আসতে হবে। তো এই রাবারটা আমার কোনো কাজে লাগছে না, সেই কারণে রাবারটা কিন্তু এই মাস্ক থেকে আমি কেটে নিচ্ছি। তো এই রাবারটা কিন্তু এই মাস্কে লাগিয়ে আমি হামেশাই ব্যবহার করতে পারবো। তো এই রাবারটাও বেশ ভালোই রয়েছে, আর মাস্কটা আমি ব্যবহার করিনি, যে মাস্ক থেকে আমি রাবারটা কাটলাম ওই মাস্কটা ব্যবহার করিনি, বাইরে থেকে থেকে নোংরা হয়ে গেছে। তো রাবারটা দেখো এই কোণার দিকে লাগিয়ে এবার সেলাই করে নেব। তো দুদিকে একই রকমভাবে সেলাই করব। তো দেখে নাও, এভাবেই আমি নাইটির হাতা দিয়ে মাস্ক বানাচ্ছি। এটা আমি মেশিনে বানাচ্ছি, কিন্তু এটা হাতেও বানানো যাবে খুব সহজে, তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে, তোমরা অনেকেই জানো। তো আমি বাড়িতে বানালাম, দেখলাম যে বাড়িতে পড়েই রয়েছে কিছুটা কাপড়, তো আমি হামেশাই বানানোই যায় এরকম ধরনের। দেখো আমার পুরোপুরি মাস্কটা বানানো হয়ে গেছে, আর এটা আমি মুখে দিয়েও তোমাদের দেখাচ্ছি তো কতটা ভালো হয়েছে। তো দু সাইডেই কিন্তু মুখে দেওয়া যাবে, দুদিকেই সোজা দিক আর কি। দেখো আমি মুখে দিয়ে তোমাদের দেখাচ্ছি, অনেকটাই ঢাকা রয়েছে আর বেশ ভালো হয়েছে, কিন্তু ব্যবহার করা যাবে, এমনকি এটা কেচেও নেওয়া যাবে, কেচেও ব্যবহার করা যাবে, দু সাইডেই ব্যবহার করা যাবে। আর আমার মেয়ের জন্যও একটা বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর পরে দেখাচ্ছি। আর এটা তো কটনের, বেশ আমাদের ভালো লাগবে, কমফোর্ট ফিল হবে আর অস্বস্তি বোধ হবে না। এই রকমই বাড়িতে পড়ে থাকা কিছু কাপড় দিয়ে কিন্তু আমরা মাস্ক বানিয়ে নিতেই পারি, বিশেষ করে নতুন কাপড় টাপড় এক্সট্রা কিছু থেকে যায় অনেক সময়। তো তোমাদের কীরকম লাগলো আমার এই রকম নাইটির হাতা দিয়ে মাস্ক বানালাম, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।